সালাম আলাইকুম বিয়াস আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যায় আমেরিকা বিশ্বের মধ্যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যুদ্ধ চলতেছে রাশিয়া ও ইউক্রেন এই যুদ্ধটি আমি সেই যুদ্ধ সৃষ্টি করার আমেরিকার একটি উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে ভ্লাদিনের পুতিনকে ক্ষমতাশক্ত করা শুধু এই যুদ্ধই নয় আজকে দেখেন চীন তাইওয়ান যুদ্ধ করতে যাচ্ছে আমেরিকা কারণ তাইওয়ান একটি সুখী সমৃদ্ধ দেশ সেই দেশটির মধ্যে যদি চীন আক্রমণ করে তাহলে দেশটির কি একটি পরিস্থিতি সৃষ্টি হবে কিন্তু মাঝখান দিয়ে লাভ হবে আমেরিকার কারণ তাইওয়ান জনগণের ক্ষয়ক্ষতি হবে এবং আমেরিকা চীনের উপর নিষেধাজ্ঞা দিয়ে সেই সেই একই চাল চালতে চাচ্ছে কিন্তু তাইওয়ানের সরকার সেটা বুঝতে পারতেছে চায় না বোঝে আমেরিকার ফাঁদে পা পা দিতে যাচ্ছে শুধু তাইওয়ান চীন যুদ্ধই নয় ওই দিক দিয়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও জাপান এই তিন দেশের মধ্যেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আমেরিকা কারণ আমেরিকা সেখানে পারমাণিক বোমা ও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মহড়া করে যাচ্ছে সেই মহড়ার কারণে উত্তর কোরিয়া উত্তেজিত হয়ে তারাও পাল্টা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ও পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে আজকে দেখেন আমেরিকা বিশ্বের মধ্যে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে শুধু এই যুদ্ধই নয় আজকে দেখেন আমেরিকার কথায় নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েল বাহিনী বড় বড় নির্যাতন চালাচ্ছে শুধু এই যুদ্ধই নয় আরেকটি যুদ্ধ চীনের সাথে ভারতের সৃষ্টি হতে যাচ্ছে সেই যুদ্ধটির সৃষ্টি করতেছে সেই আমেরিকা কারণ আমেরিকা ভারতের সাথে যুক্ত হয়ে চীন ও ভারত সীমান্ত এলাকা তারা সামরিক মহড়া করেছে সেই মহড়ার উত্তেজনা হিসেবেই চীন ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে ও প্রিয় বিবাসে ছিল আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন